আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকের আমার আলোচ্য বিষয় হলো দুধে অ্যান্টিবায়োটিক না মিশালেও কি দুধে অ্যান্টিবায়োটিক থাকতে পারে। আমরা অনেক সময় পত্র পত্রিকায় দেখি যে দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে, তো অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে এটা নিয়ে অনেক সময় নিউজ হয়, সাংবাদিকরা ব্যাপারে নিউজ করে, এ আমাদের জনগণ বেশ উদ্বিগ্ন হয় যে আমরা অ্যান্টিবায়োটিক খেতে চাই না, তারপরেও দুধের সাথে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাতে আমাদের শরীর অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এটা একটা অনেকের টেনশন, শিক্ষিত জনগণ এটা বোঝে যে অযথা অ্যান্টিবায়োটিক খেতে নাই, যে আমরা সবসময় ডাক্তার সাহেবরা নিষেধ করি যে আপনারা নিজেরা ইচ্ছা করে অ্যান্টিবায়োটিক খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। কিন্তু আমরা তো দুধ তো সবাই খাচ্ছেন, কিন্তু দুধ খাওয়া দুধের সাথে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান তাহলে তো ক্ষতিকর হয়ে গেল, নিজের অজান্তে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এবং আমাদের ইন্সপেক্টররা, ফুড ইন্সপেক্টররা যখন এটা দুধ পরীক্ষা করেন বলেন যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে এই দুধে, অমুক কোম্পানির দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ক্ষতিকর, এটা নিয়ে অনেক সময় মামলা মকদ্দমা হচ্ছে, অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জরিমানা হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে দুধে কি অ্যান্টিবায়োটিক না মিশাইলেও অ্যান্টিবায়োটিক থাকতে পারে কি না, কোনো গোয়ালা বা কেউ নিজে ইচ্ছে করে অ্যান্টিবায়োটিক মিশায় নেয় তারপরে থাকে কি না, সেই ব্যাপারে একটু কথা বলতো। আমি বলতেছি প্রথমে উত্তর দিয়ে নেই, পারে অ্যান্টিবায়োটিক থাকতে পারে। এখন আপনি শুনুন অল্প কিছু কথা কীভাবে পারে। আচ্ছা, কয়েক প্রকার অ্যান্টিবায়োটিক আছে যেগুলি গাভীর মাংসে ইনজেকশন করা হলে সেগুলি গাভীর দুধের সাথে বের হয়। অ্যান্টিবায়োটিক কিন্তু ইনজেকশন করা হলো গাভীর শরীরে, গাভীর মাংসের মধ্যে ভেটেনারি ডাক্তার বা যারা গরু পালন করেন তারা নিজ ইচ্ছা করেই কোনো কারণে অ্যান্টিবায়োটিক দিলেন গাভীকে রক্ষা করার জন্য। তাহলে কোনো কোনো অ্যান্টিবায়োটিক ওই গাভীর দুধের সাথে, যেটা গাভীর শরীরে দেওয়া হলো সেটা গাভীর দুধের সাথে আসে, তাই এই দুধ ল্যাবে পরীক্ষা করালে দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে। যেহেতু এই অ্যান্টিবায়োটিক গাভীর শরীর থেকে গাভীর দুধে চলে যায়, এই দুধ যদি আমরা পরীক্ষা করি তাহলে দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে। ফার্মে পাস্তুরিত পদ্ধতিতে জীবাণুমুক্ত করে দুধ প্যাকেট করা হয়, দুধের যে ফার্ম আছে ডেইরি ফার্ম, তো সেখানে পাস্তুরিত করা হয়, তো সেই পাস্তুরিত করে জীবাণুমুক্ত করা হয়। জীবাণুমুক্ত করা হলো অ্যান্টিবায়োটিক কিন্তু জীবাণু না, সেটা করা হয় জীবাণুমুক্ত। পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক আসে কি না তা দেখা হয় কি না আমার জানা নেই, সেখানে তারা পরীক্ষা করে জীবাণু আসে কি না, পাস্তুরিত করার পরে জীবাণু আসে কি না এটা দেখা হয়, তারপরে ছাড় দেওয়া হয়। কিন্তু এর মধ্যে গাভীর শরীর থেকে অ্যান্টিবায়োটিক আসছে কি না সেটা আমার জানা নাই। তো আরেকটা কথা দেখি, এতক্ষণ তো বললাম গাভীকে রক্ষা করার জন্য, কিন্তু আমাদের যারা অল্প শিক্ষিত দুধ বিক্রেতা তারা কিন্তু গাভী এই দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে পারে, সস্তা সস্তা কিছু অ্যান্টিবায়োটিক আছে দিলেও যাতে দুধের মধ্যে দুধটা নষ্ট না হয় এরকম দিতে পারে, কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে এই এটা আমার জানা নাই, সেই জন্য আমি বলছি যে যদি দরকার হয় তাহলে ওখান থেকেও টেস্ট করা যেতে পারে, যদি তা না হয় তবে হাজার হাজার মানুষের শরীরে ডাক্তার ছাড়াই অ্যান্টিবায়োটিক প্রবেশ করছে আর তারা হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে এইভাবে যদি গাভীর শরীর থেকে দুধে আসে অ্যান্টিবায়োটিক, সেই দুধ আমরা খাই, হাজার হাজার লাখ লাখ জনগণ বা শিশু তাদের শরীরে কিন্তু জীবাণু অ্যান্টিবায়োটিক ঢুকছে এবং সেই অ্যান্টিবায়োটিক প্রতি তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এটা আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আমি মনে করি। তো এই কথাটার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা, যে অ্যান্টিবায়োটিক থাকতে পারে কি না এবং কেন থাকে সেগুলো, কয়েকটা পদ্ধতির কথা বললাম। ধন্যবাদ, আমার এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন আর লাইক কমেন্ট করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, আর যারা সাবস্ক্রাইবার হননি এখনও তারা
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব, আর আমার রেগুলার আমার এই স্বাস্থ্য বিষয়ক যে আমার ভিডিও সহ স্বাস্থ্যকতা আপনারা দেখতে থাকুন। আপনারা যারা সাধারণ শিক্ষিত জনগণ তারা অনেক আগেই আগে অনেক অনেক কিছুই পড়েছেন বই পুস্তকে, সেগুলো হয়তো আপনাদের মনে নেই, আমি আপনাদেরকে মনে করাই দিব, দেখবেন যে সহজে আপনারা ধরতে পারবেন। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।